বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে তার মধ্যে গাজী আঙ্কেল চিনেন একজন। গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে গেলেন সাকিব খান। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার 4 সেপ্টেম্বর সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই এই কিংবদন্তির জন্য শোক শ্রদ্ধা জানিয়ে আসছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষী সহ শোবিজের বিভিন্ন অঙ্গনের মানুষ। কেউ কেউ আবার একনজর তাকে দেখতে হাসপাতালেও ছুটে গেছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খান। এদিন বেলা 12টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপলের পিঠে হাত রেখে তাকে সান্ত্বনা দেন এবং পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে কথা বলেন। এর আগে এদিন সকালে নিজের ফেসবুক পেজেও গাজী মাজহারুল আনোয়ারের জন্য শোকবার্তা দেন সাকিব খান। তিনি বলেন, বাংলা গানে এক অনন্য অসাধারণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরম শ্রদ্ধেয় এই মানুষটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সাকিব আরও লেখেন, বর্ণিল কর্মকয় জীবনে গাজী আঙ্কেল গানের বাইরে বিকশিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও। শিল্পী সংস্কৃতির প্রায় প্রতিটি সেক্টরে তিনি পেয়েছেন বিস্ময়কর সব সাফল্য। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ, বৈচিত্র্যময় সব অনুভূতি প্রকাশে এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় আজীবন ভীষণ প্রিয় হয়ে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের অমর সব সৃষ্টি। উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে সাকিব খান অভিনীত বেশ কিছু সিনেমায়ও গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সাকিবের ঠোঁটে এই নন্দিত গীতিকারের জনপ্রিয় গানের সংখ্যাও অনেক। দুজনের মধ্যে সখ্য ছিল দারুণ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।